হ্যালো নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেল ইজি কুকিং উইথ উইকিতে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি বানাতে যাচ্ছি একদম একটা ডিফারেন্ট স্টাইলে একটা চাট রেসিপি তার নাম হচ্ছে বাটি চাট বা কাটুরি চাট এটা বাড়িতে বানানো ইজি আর খেতে দারুণ লাগে তার জন্যে আমি সব থেকে প্রথমে একটা বাটিতে প্রায় দেড় কাপ ময়দা নিচ্ছি তারপরে দুই বড় চামচ রিফাইন অয়েল নেবো টু টেবিল স্পুন স্বাদ অনুসার নুন নেব আর ছোটো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা নেবো ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে ময়দার সঙ্গে এই সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেবো অন্যদিকে আমি এক কাপে জল নিয়েছি আর আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাকে মাখব এখানে আমাদের ময়দা মাখা প্রায় হয়ে গেছে আমাদেরকে কিন্তু এখানে ময়দা মাখাটা খুব ভালো করে না করলেও চলবে যেভাবে আমরা সাধারণত নান করার জন্যে আমরা প্রচুর ময়দা মাখি অতটা লাগবে না আর আমাদেরকে একটা মিডিয়াম শক্ত ময়দা মাখতে হবে না খুব নরম না খুব শক্ত একটা মিডিয়াম শক্ত যেভাবে আমি এখানে দেখানোর চেষ্টা করছি দিয়ে এবার এটাকে আমরা আধা ঘন্টার জন্যে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে এবার ময়দা মাখাকে আমরা বাটি থেকে বার করে নেব দিয়ে ময়দাতে আমরা হালকা করে ডাস্টিং করে নেব আর একটা সমান একটা ছোট রোল বানাবো অন্যদিকে আমি একটা স্টিলের বাটি নিচ্ছি যে শেপে আর সাইজের আমাদের আজকের আমাদের বাটি তৈরি হবে দিয়ে ওই বদা মাখাকে আন্দাজ হিসাবে আমরা কয়েকটা লেচি তৈরি করে নেবো দিয়ে ওর ভিতর থেকে একটা লেচিকে আমরা এবার রুটি করার সমান আমরা বেলবো এখানে আমাদের খুব পাতলা বেলার দরকার নেই রুটি করার মতন পাতলা বেললেই হবে খুব পাতলা নয় আর যে বাটিটা আজকে আমরা এখানে ব্যবহার করব সেই বাটির পিছনে আমরা এইভাবে রিফাইন অয়েল দিয়ে একটু মাসাজ করে নেব আর যে রুটিটা আমরা বেলে রেখেছিলাম তার ঠিক মাঝখানে আমরা বাটিটা বসিয়ে তার পিছন দিকে ঠিক এইভাবে হালকা হাতে প্রেস করে আমরা বাটির উপরে এটাকে লাগিয়ে নেবো হালকা প্রেস করবেন খুব বেশি না আর দেখতেই পারছেন আমি যে রুটিটা বেলেছি সেটা একদম পারফেক্ট বাটি শেপে নিয়ে নিয়েছে আর আমাদের বাটির পিছনে রুটিটা বেশ ভালো করে সেটেও গেছে একদম পারফেক্ট বাটি শেপে এটা নিয়ে নিয়েছে এবার এখানে একটা ইন্টারেস্টিং আমরা কাজ করব। সেটা হচ্ছে কাটা চামচ দিয়ে ফুটো করা ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় ভালো করে ফুটো করে নেবো এবার বলুন তো ফুটো কেন করছি এখানে আমরা ডিজাইন বানানোর জন্যে না হা না ডিজাইন না এটা না করলে তেল ফ্রাই করার সময় এটা ফুলে যাবে তাই ফুটো করে নিচ্ছি অন্যদিকে একটা কড়াইতে আমি রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম সেটা মিডিয়াম হিট হয়ে গেছে তার মধ্যে আমাদের এই বাটি সমেত রুটিটা দিয়ে দেবো আর তেলকে ঠিক এইভাবে আমরা বড় চামচ বা হাতার সাহায্যে আমরা ভালো করে চারপাশে তেলটাকে আমরা ছড়িয়ে দেবো পারলে বাটির মাঝখানেও একটু গরম তেল দেবেন তাতে বাটিটা ভিতর থেকেও গরম হবে চিন্তা করবেন না যখন এটা একটু গরম হয়ে যাবে তখন বাটিটা অটোমেটিক ময়দার থেকে ছেড়ে দেবে আর আপনারা কিন্তু এভাবে ইভেনলি সব জায়গায় গরম তেলকে স্প্রেড করবেন কিছুক্ষণ ফ্রাই করার পর এবার সাঁড়াশে দিয়ে আমরা বাটিটাকে ধরবো আর স্পুন বা কাটা চামচ দিয়ে হালকা প্রেস করবেন দেখবেন ঠিক স্টিলের বাটিটা এভাবে বেরিয়ে যাবে আর আমাদের ময়দা মাখাটা একদম পারফেক্ট বাটি শেপে নিয়ে নেবে এখানে কিন্তু মনে করে গ্যাসে ফ্লেমকে স্লো রাখবেন তা নাহলে এটা ভালো করে ফ্রাই হওয়ার আগেই বাটিটা পুড়ে যাবে এবার আমাদের স্লো ফ্লেমে ভালো করে ফ্রাই করতে হবে এবার আমি বাটিটাকে একবার পাল্টে দিচ্ছি যাতে বাটির চারপাশের যে ধারটা আছে সেটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে এবার গরম তেলকে কিন্তু আপনারা বাটির মাঝখানে অবশ্যই দেবেন তাতে বাটির মাঝখানে বা ভিতরে দিয়ে আমাদের ময়দা মাখাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে সেটা কাঁচা থাকবে না আর ব্যারে আর ভিতরে দুই পাশেই এটা সুন্দর ক্রাঞ্চি ভাব চলে আসবে খাস্তা হয়ে যাবে এইভাবেই স্লো ফ্লেমে আমাদেরকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ফ্রাই করতে হবে বা যত পর্যন্ত আমাদের বাটিটা দুই পাশেই এরকম গোল্ডেন ব্রাউন কালারে আসছে না এবার তেল থেকে ছেকে এটাকে আমি বার করে নিচ্ছি আর ঠিক একই প্রসেসে আমাদের বাকি বাটিগুলো ভেজে নিতে হবে আপনারা তো শুনতেই পাচ্ছেন যে আমাদের বাটিটা ভিতরে আর বেড়ে দুই পাশে দারুণ খাস্তা হয়েছে এটা যতটা দেখতেও সুন্দর হয়েছে ততটা সুন্দর খাস্তাও হয়েছে এবার বাটিটাকে ভরার জন্য আমাদের কি কি লাগবে তার জন্য লাগছে এখানে গোটা মুগ ডাল তার সঙ্গে লাগছে সিদ্ধ আলু চাট মশলা গোলমরিচের গুঁড়ো নুন হারাভরা ধনে পাতা চাটনি টক ঝালের লাল চাটনি লাগছে ধনের পাতা সেও ভাজা আর সব লাস্টে ফ্যাটানো টক দই এবার চাট বানানোর জন্যে ময়দাতে তৈরি করা যে বাটিটা সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমাদের যে সিদ্ধ করা আলু যেটা আমি ছোট ছোটো কিউব শেপে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে এর মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ আমি গোটা মুগ ডাল দিচ্ছি এই গোটা মুগ ডালকে আমি গোটা রাত জলে ভিতরে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন ফুটন্ত গরম জলে প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এটা চাটের সঙ্গে দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো তারপরে উপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো যেহেতু ডালে আর আলুতে কোনো নুন দেওয়া হয়নি তারপরে এক এক করে এরপরে আমরা চাট মশলা ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দেব আর উপর থেকে আমাদের ফ্যাটানো টক দই দেবো আমি কিন্তু টক দই সঙ্গে জল মিশাই না পিওর টক দইকে ভালো করে ফেটিয়ে নিই তারপরে এর মধ্যে আমাদের হারা ভারা ধনিয়া চাটনি দেবো এই ধনে পাতার রেসিপি আমি নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নিতে পারেন তারপরে উপর থেকে আমাদের টক ঝাল মিষ্টির কম্বিনেশনের একটা লাল চাটনি দেবো এটারও রেসিপি নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখে নিতে পারেন তারপর উপর থেকে একটু চাট মশলা আর একটু নুন ছড়িয়ে দেবো আর সব থেকে শেষে উপর থেকে একটু সেও ভাজা দেবো আর ফাইনলি চপড ধনে পাতা দেব। আজকে এই বাটি চাট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আপনাদের জন্য এখানে কিন্তু একটা টিপস আছে এটা খাওয়ার সময় এই ময়দা দিয়ে তৈরি করা বাটিটাকে ফেলবেন না এটাও খেতে দারুণ লাগে খাস্তা খাস্তা টেস্টি টেস্টি আজকে আপনাদের এই রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক বাটন দেবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন দেবেন যাতে আমি যখনই এরকম ভালো রান্না আপলোড করব আপনারা জানতে পারবেন তাহলে আজকের জন্যে আমি চললাম আপনাদের সঙ্গে আবার শীঘ্রই দেখা হবে একটা সুন্দর রান্না নিয়ে থ্যাংক ইউ